বালাসোরে ট্রেন দুর্ঘটনায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হলো তিন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মহন্ত গ্রেপ্তার হয়েছিল এবং এর পাশাপাশি গ্রেপ্তার হয়েছিল আরো দুজন অরুণ কুমার মহন্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার তার পাশাপাশি সেকশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির খান তাকেও গ্রেপ্তার করা হয়েছে টেকনিশিয়ান পাপ্পু কুমার তাকেও গ্রেপ্তার করেছে সিবিআই অর্থাৎ বালাসোর ট্রেন দুর্ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার এই প্রথম এই গোটা ঘটনায় গ্রেপ্তার 290 জন মৃত্যুর ঘটনা ঘটে বালাসোর ট্রেন দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালগাড়ি তিনটি ট্রেনের সংঘর্ষ গত 2 জুন এই ঘটনায় 290 জনের মৃত্যু হয় সেই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই কে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে সিবিআই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা